আজকের এই ভিডিওতে আমাদের গাছে ডেটলের এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার আপনাদেরকে দেখাবো যা দেখলে আপনারা অবাক হবেন। এই বর্ষাকালে আমাদের গাছে বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ হয়, যেমন দেখবেন অতিরিক্ত লেদা পোকার আক্রমণ হয় বা দেখবেন লেবু গাছের পাতাগুলোকে পোকামাকড়ে কেটে দিচ্ছে, যার ফলে আমাদের লেবু গাছে সময় মতো ফুল আসছে না বা গাছের গ্রোথ ভালো হচ্ছে না। এছাড়াও আমাদের টবের মাটিতে অতিরিক্ত পিঁপড়ে, কেঁচো, কেন্ন, শামুক বা বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ হয়, সেগুলোও আমরা খুব সহজেই দূর করতে পারবো। এছাড়াও দেখবেন অতিরিক্ত বৃষ্টির কারণে বা ফাঙ্গাসের কারণে আমাদের লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায় বা দেখবেন আমাদের আম গাছে বা বিভিন্ন রকমের গাছে অতিরিক্ত ছত্রাক লেগে যায়। তো এই ধরনের সমস্যাগুলো আমরা খুব সহজেই ডেটল ব্যবহার করে দূর করতে পারবো। এবং বর্ষাকালে দেখবেন ছত্রাকের কারণে আমাদের গাছের পাতা একেবারেই হলুদ হয়ে যায়। তো এক একটা সমস্যার ক্ষেত্রে এক এক রকমভাবে আমাদেরকে ডেটল ব্যবহার করতে হবে। তো আমি এখানে গাছের শামুক বা পিঁপড়ে যদি আক্রমণ হয় সেক্ষেত্রে কীভাবে ব্যবহার করব এবং আমাদের গাছে যদি অতিরিক্ত মিলিবাগ বা বিভিন্ন রকম ছত্রাকের আক্রমণ হয় তাহলে কীভাবে ব্যবহার করব, দুটো পদ্ধতি আপনাদেরকে দেখাবো। তো চলুন প্রথমটা দেখে নেওয়া যাক। প্রথম পদ্ধতি, এটা হচ্ছে আমাদের গাছে যদি ছত্রাক, মিলিবাগ বা বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ হয় সেক্ষেত্রে, আর শামুক কীভাবে দূর করতে পারবো এটা তার পরের পদ্ধতিতে দেখাবো। তো প্রথমে আমাদেরকে হাফ লিটার মতো প্লেন জল নিয়ে নিতে হবে। তারপর আমরা প্রায় 4 ml মতো নিব ডেটল, যাতে পরিমাণ বেশি না হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো, তা না হলে কিন্তু সমস্যা হতে পারে, এই কথাটি অবশ্যই মনে রাখবেন। তো 4 ml মতো হাফ লিটার জলের ক্ষেত্রে আমরা নিয়ে নিলাম। তারপরে এই কীটনাশকটাকে আরও একটু শক্তিশালী করার জন্য বা আরও একটু কার্যকারী করার জন্য আমরা যদি এর সাথে লঙ্কা গুঁড়ো মিক্স করে নিই তাহলে কিন্তু ভালো কাজ হবে। তো আপনারা চাইলে এরকম 5 টাকা প্যাকেটের কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো এই জলের সঙ্গে মিক্স করে নিতে পারেন, তাহলে এটার কার্যকারিতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তারপর যে জিনিসটা দিতে হবে আমাদেরকে সেটা হচ্ছে সরিষার তেল বা আপনারা যে কোনো বডি অয়েল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে অসুবিধা নেই। তেলটা দিলে কী হবে, আমরা যে কীটনাশকটা আমাদের গাছে স্প্রে করব সেটা দীর্ঘদিন গাছের গায়ে লেগে থাকবে এবং পোকামাকড়গুলো খুব সহজেই দূর হবে, তাই তেলটা আপনাকে অবশ্যই দিতে হবে। এই 3টি উপাদান মিক্স করা হয়ে গেলে আমরা দ্রবণটাকে একটু সুন্দরভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। অবশ্যই দেখবেন তেলটা যাতে ভালোভাবে মিক্স হয়, আর আমরা যদি না নেড়ে চেড়ে নিই সেক্ষেত্রে কিন্তু মিক্স হবে না। তো এটা কিন্তু এবার সরাসরি গাছে ব্যবহার করলে হবে না, তা নাহলে কিন্তু সমস্যা হতে পারে, এর সঙ্গে আমাদেরকে আরও জল মিক্স করতে হবে। তো চলুন, ওখানে আমরা হাফ লিটার মতো জল নিয়েছি, আরও প্লেন হাফ লিটার মতো জল আমরা এই স্প্রে বোটলে ঢেলে নিব। তারপর যে দ্রবণটা আমরা তৈরি করলাম সেটাকে আমরা ঢেলে নিব। তো এটা আমরা কতদিন অন্তর অন্তর স্প্রে করব এবং কিভাবে স্প্রে করব, কোন সময়ে স্প্রে করব, কোন সময়ে স্প্রে করব না সেটাই আপনাদেরকে দেখাবো। তার আগে দ্বিতীয় পদ্ধতিটি দেখে নেওয়া যাক। আমাদের গাছ যদি শামুক বা ফাঙ্গাস বা কেঁচো কেন্ন এগুলো অতিরিক্ত হয় তাহলে দ্বিতীয় পদ্ধতিতে আমরা কিভাবে ডেটল ব্যবহার করে দূর করব, এটা খুবই সহজ পদ্ধতি। তো আমরা প্রথমে একটি পাত্র নিব, এক্ষেত্রেও আমরা হাফ লিটার মতো জল নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ লিটার মতো জল নিয়ে নিলাম। তারপরে আমরা প্রায় 3 থেকে 4 ml মতো এখানে নিয়ে নিব ডেটল, প্লেন ডেটল হয়ে গেল। তারপর যে জিনিসটা আমাদেরকে লাগবে সেটা হচ্ছে সাপ ফাঙ্গিসাইড, এটা যে কোনো সারের দোকানে কিনতে পাওয়া যায়, এটা খুবই কার্যকারী একটা জিনিস, এটা আমাদেরকে মিক্স করতে হবে। যদি আমাদের বাড়িতে বা সংগ্রহে সাপ ফাঙ্গিসাইড না থাকে, সাপ ফাঙ্গিসাইডের পরিবর্তে আমরা যদি হলুদ গুঁড়ো ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু ভালো কাজ হবে, কারণ হলুদ গুঁড়োও কিন্তু ভালো ছত্রাকনাশক এবং কীটনাশকের কাজ করে, এই কথাটি মনে রাখবেন। তারপরে এই দুটো উপাদান দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব যাতে মিক্স হয়ে যায় সাপ ফাঙ্গিসাইডটা। তো এটা কিন্তু সরাসরি কিছুতেই গাছে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমাদের গাছগুলো মারা যেতে পারে। তারপর কী করবো আমরা, এটাকে আমরা 5 থেকে 7 লিটার জলের সঙ্গে মিক্স করে নিব। তো আমি এখানে মিক্স করে নিলাম, তারপরে দ্রবণটাকে আমরা একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। তারপর আমাদের যে ধরনের গাছে অতিরিক্ত ছত্রাক বা ফাঙ্গাস হয়েছে টবের মাটিতে বা কেঁচো কেন্ন দেখা দিচ্ছে, সেই মাটিগুলোকে আমরা সুন্দরভাবে খুঁড়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন না খুঁড়লে কিন্তু ভালো কাজ হবে না, বা যে ছত্রাক বা ফাঙ্গাসগুলো লেগে থাকবে সেগুলো কিন্তু দূর হবে না, তাই অবশ্যই আমাদেরকে গাছের গোড়ার মাটিগুলোকে সুন্দরভাবে খুঁড়ে নিতে হবে। খুঁড়ে নেওয়া হয়ে গেলে আমরা যে দ্রবণটা তৈরি করলাম সেটা প্রায় 250 ml মতো করে গাছের গোড়ায় দিয়ে দিব। তাহলে কী হবে, গাছ থেকে যে কেঁচো কেন্ন, পিঁপড়ে বা অতিরিক্ত ফাঙ্গাস সেগুলো খুব সহজেই দূর হবে, একেবারে দেখবেন দাওয়া মাত্রই গাছ থেকে দূর হয়ে যাবে। আর গাছের গোড়ায় আপনারা জল থাকা অবস্থায় জল দিবেন না, এই কথাটি মনে রাখবেন। তারপরে যে দ্রবণটা আমরা তৈরি করলাম যেটা স্প্রে করতে বললাম সেটা আমরা বিকেলবেলা প্রায় 7 দিন পর পর যদি স্প্রে করি 3 বার তাহলে দেখবো আমাদের গাছে কোনো রকমের ফাঙ্গাস ছত্রাক থাকবে না। তো আপনারা স্প্রে
করতে পারেন। আর যদি মিলিবাগ থাকে তাহলে মিলিবাগের ওপরে আপনারা এই দ্রবণটিকে একটু সজোরে স্প্রে করবেন।